নমস্কার সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগ অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করে, অর্থাৎ আপনার যদি পেটে ব্যথা হয় নিশ্চয়ই আপনার মাথা ব্যথার ওষুধ দেওয়া হবে না, আপনার যদি শারীরিক কোনো ব্যথা বেদনার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে সুগার বা প্রেশারের ওষুধ দেওয়া হবে না, অর্থাৎ আপনার সমস্যা ভিত্তিক ট্রিটমেন্ট আপনার হয়, সে কারণে অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ঠিক একই রকম ভাবে একজন অ্যাস্ট্রোলজারের মূল দায়িত্ব শুধুমাত্র আপনার সমস্যাটা ভালো করে বুঝে সেই সমস্যা অনুযায়ী আপনাকে সমাধানটা দেওয়া, গতানুগতিক কয়েকটা প্রতিকার প্রতিবিধান নিজের হাতের মধ্যে রেখে দেওয়া এবং সেগুলোই সকলকে দেওয়া তা কিন্তু নয়। এবং এই কাজটা যে মানুষটি দীর্ঘদিন ধরে করে আসছেন সেই মানুষটির লাইফ ফোনিং অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এক একটি মানুষের সমস্যা বুঝে গোড়া থেকে সেই সমস্যার সমাধান করা এবং দ্রুত সেই মানুষগুলোকে তার সমস্যা থেকে বের করে আনা, এবং এই বিষয়টায় তিনি সিদ্ধিহস্ত, এই বিষয়টায় তিনি সাকসেস পেয়েছেন, এই বিষয়টায় তিনি সকলের মন জয় করেছেন। আজকেও বিভিন্ন বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, তবে তার আগে অবশ্যই গণেশ সাধিকা রাজশ্রী দিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাত্তা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর এখনো পর্যন্ত অনলাইন কনসালটেন্সিতেই কিন্তু আমরা ভরসা করে রয়েছি, তাই ফোন নাম্বার একেবারে অনুষ্ঠানের প্রথম থেকে বলবো, আপনাদের মোবাইলে সেভ করুন, ইউটিউবে অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারেন, মানে সব কিছু নিয়ে একেবারে ভরপুর একটা অনুষ্ঠান। তবে দীর্ঘদিন ধরে দিদি অনুষ্ঠান আপনার সাথে আমরা করছি এবং দেখতে দেখতে দিদি অনেকগুলো বছর বোধহয় হয়ে গিয়েছিল জ্যোতিষচর্চার সাথে, অনেকগুলো দিন বোধহয় আপনি অতিক্রান্ত করলেন। দেখুন আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে একটা ব্যক্তিগত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি অ্যাকচুয়ালি কমার্সের স্টুডেন্ট, তো ব্যক্তিগত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমি প্রচণ্ডভাবে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে ইন্টারেস্টেড হই। এমন কিছু একটা ব্যক্তিগত আমার জীবনে এমন কিছু প্রেডিকশান, এমন কিছু ঘটনা কেউ করেছিলেন যার পরিপ্রেক্ষিতে আমি ভীষণভাবে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ইন্টারেস্টেড হই, এবং আমি তখন খোঁজ করতে থাকি যে কীভাবে জ্যোতিষ শেখা যায়, মানে আমার প্রচণ্ড উৎসাহ আসে এবং প্রচণ্ড আগ্রহ জন্মায়। তো আমি তখন খোঁজ করতে থাকি যে কিভাবে এটা শেখা যায়, এটা ভালোভাবে কি করে জানা যায়, ভীষণভাবে মানে প্রচণ্ডভাবে প্রেমে পড়ে যাই বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্রে। তো তখন আমি জানতে পারি যে অনেক দিনের, মানে আমি যে প্রতিষ্ঠানের নাম বলবো যেখান থেকে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট। এটা হচ্ছে বহু পুরনো প্রতিষ্ঠান, বহু মানে বহু বছরের পুরনো প্রতিষ্ঠান, সেটার আমি খোঁজ পাই এবং আমি সেখানে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করা শুরু করি। এবং সব থেকে বড় কথা, ওখানে যারা পড়াতেন, আমি এটা ভীষণভাবে, যেটা আমার কাছে খুব, যারা পড়াতেন, যারা টিচার ছিলেন তাদের দ্বারাও আমি ভীষণভাবে ইমপ্রেসড হই, কেননা যারা পড়াতেন তারা প্রত্যেকে মানে ব্যক্তিগত জীবনে উচ্চ পদস্থ সরকারি চাকরি করতেন, কেউ গেজেটেড অফিসার, কেউ সরকারি আমলা, মানে তাদের নিজেদের, তারা কিন্তু একটা নর্মাল লোক বা সাধারণ লোক নন, তারা প্রত্যেকে তাদের তাদের যে প্রফেশনাল জীবনটা সেখানে জ্যোতিষচর্চাকে তারা ভালোবেসে তারা ওখানে জ্যোতিষের ক্লাস নিতেন বা জ্যোতিষ শেখাতেন, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে প্রত্যেকে খুব উচ্চ প্রতিষ্ঠিত ছিলেন, মানে ওখানকার যারা টিচার ছিলেন বা যারা স্যার ছিলেন তারা হয়তো কেউ কেউ এখনো বেঁচে আছেন, কেউ কেউ নেই। তো যাই হোক, আমি ভীষণভাবে সেখান থেকে ওনাদের কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি। ওরা খুব, ওনারা ভীষণ, ওনারা নিজেরাও খুব উচ্চ শিক্ষিত এবং অ্যাস্ট্রোলজি নিয়ে ওনাদের দীর্ঘ গবেষণা, সেখান থেকে আমি বহু কিছু শিখেছি, বহু কিছু জেনেছি এবং এই সাবজেক্টটাকে ভালোবাসতে থাকি। আমি দীর্ঘ টানা 6 বছর জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি এবং তারপরেও আমি বেশ কিছুদিন এটা নিয়ে, মানে যখন আমি প্রফেশনে আছি তখনও কিন্তু আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, মানে আরও হায়ার স্টাডিজ, আরও ফার্দার পড়াশোনা, এগুলো আমি করেছি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই শাস্ত্রটা চর্চা করতে এসে এবং 2001 সাল থেকে, 2001 সালে প্রথম, 2001 সালের লাস্টের দিকে অক্টোবর নভেম্বর থেকে আমি প্রথম চেম্বার শুরু করি এবং 2002 সালের আগস্ট থেকে, আমার এখনও খুব পরিষ্কারভাবে মনে আছে, 2002 সালের আগস্ট থেকে আমি সিটিভিএনে বসছি এবং সেখান থেকে আজকে 18 বছর, একদম 18 বছর। এবং আমি একটা কথা বলবো যে এই 18 বছরে ধরে আমি জ্যোতিষ চর্চা করছি, বহু মানুষকে দেখছি, বহু কিছু করছি, মানে আমি এই 18 বছরে কিন্তু অনেককে দেখলাম যারা যদি হয়তো এই চ্যানেলে এলেন বা জ্যোতিষ চর্চা করছেন, আবার
সবাই কিন্তু সেইভাবে টিকে থাকতে পারেনি, হারিয়ে যেতেও বহু মানুষকে দেখেছি, বহু মানুষকে আসতে দেখেছি, বহু মানুষকে চলে যেতে দেখেছি, কিন্তু আমি দীর্ঘ 18 বছর ধরে একভাবে এখানে রয়েছি এবং আমি এই চ্যানেলকেও ভীষণভাবে ভালোবাসি, আপনাদের সঙ্গে কথা বলতে আমি ভালোবাসি। এবং এইতে যখন মানে প্রথম যখন আমি সিটিভেনে ঢুকি 2002 সালে, তখন সিটিভেন গ্রাউন্ড চ্যানেল ছিল, হয়তো তখন যারা সেই সময় আমার সঙ্গে বসতেন বা চর্চা করতেন অনেকেই হয়তো আজকে আর নেই, তারা আজকে তারা নেই, অনেক নতুন মানুষ এসেছেন, আবার অনেক নতুন মানুষ, মানে আমি এটা অনেক এই এতগুলো বছর ধরে আমি বহু আসা যাওয়া এটা দেখলাম। তবে কয়েকজন আমি বলবো হয়তো হাতে গোনা দুজন যারা যখন আমি চর্চা শুরু করি তখনও তারা করতেন, আজও করেন, এরমও কিছু কিছু মানুষ অবশ্যই আছেন আজও, কিন্তু অনেকেই মানে এটা আমি খুব বিশেষভাবে দেখেছি যে অনেকেই মানে আমি একটা জিনিস অনেক সময় দেখি যে অনেকেই অনেক কিছু বলেন, অনেক রকম কথা বলেন, কিন্তু আমি একটা কথা বলবো যে আমার কিন্তু সত্যি সত্যি মানে এটা একবারে আজকে 18 বছর এখানে প্রমাণিত যে আমি 18 বছর ধরে এখানে রয়েছি এবং 18 বছর ধরে জ্যোতিষ চর্চা করছি। এবং একটা কথা বলতে পারি, যতদিন আমি সুস্থ থাকবো আমি অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। অনেক দেখুন সব সমস্ত প্রফেশনের ক্ষেত্রেই সবাই হয়তো সাকসেসফুল হয় না, বহু মানুষ আসেন, বহু মানুষ আবার হয়তো সেখানে থাকতে পারেন না, চলে যান, মানে এবং 3 মাস 6 মাস হয়তো কোথাও জ্যোতিষীকে এসে হয়তো তিনি টিভিতে 2 দিন বসলেন, তারপরে আবার হারিয়ে গেলেন, এরকম বহু বহু ঘটনা দেখেছি। কিন্তু আমি একটা না আজকে 18 বছর ধরে করছি এবং আমি বলবো হয়তো আরও দুজন আছেন বা একজন আছেন যারা অনেক দিন ধরে করছেন, কিন্তু অনেকেই আমি যবে থেকে 2002 সালে শুরু করেছি তার অনেকেই আছেন যারা আমার অনেক পরে এসছেন এবং আমি আজকে 18 বছর ধরে এখানে করছি। এবং এটাকে আমি সত্যি কথা বলছি, এটাকে আমি ভালোবেসে করি, এটা আমার প্রফেশন এবং আমি এটাকে ভালোবেসে করি। এবং আপনাদের সাথে কথা বলতে, আজকে সিটিভিএনে বসতে, সিটিভিএনে প্রোগ্রাম করতে, এটা আমার কাছে আনন্দ এবং আশা করি আমি যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো আমি এইভাবেই এটা করে যাব। অবশ্যই এটা খুব বড় পাওয়া কিন্তু আমাদের কাছে যে দীর্ঘদিন ধরে কিন্তু দিদি সত্যি আমাদের সিটিভিএন একাডেমি পরিবারের সাথে কিন্তু রয়েছে এবং শুধুমাত্র রওনা মানুষকে ভালো রেখে রয়েছেন। 1 বছর পরীক্ষায় ফার্স্ট হলাম, পরের বছর হারিয়ে গেলাম, সেই ফার্স্ট হওয়ার কোনো গুরুত্ব থাকে না, কিন্তু প্রত্যেকটা বছর আমি ভালোভাবে স্ট্যান্ড করে রয়েছি, নিজের জায়গাটা ধরে রেখেছি, সেটাই সবথেকে বড় বিষয়। আপনাদের জন্য কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, নাম্বারটা একেবারে অনুষ্ঠানে প্রথমেই বলবো, আর লাইভ অনুষ্ঠানে তো আপনারা ফোন করছেনই, আপনাদের ফোন আমরা ধরছি ধীরে ধীরে, 9330789557। অবশ্যই এই ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন, ফোন করতে পারেন 9830693509 এই নাম্বারে, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানান, ভিডিও কলিংয়ের মাধ্যমে দিদির সাথে কথোপকথন এগোন এবং অবশ্যই নিজের জীবনের ভালো দিকটাকে খুঁজে নিন, যেভাবে এতদিন ধরে 18 বছরের বেশি সময় ধরে মানুষ আমি সব সময় মানে আমি সিটিভিএন চ্যানেলকেই পছন্দ করি, এই চ্যানেলেই প্রোগ্রাম করতে ভালোবাসি, এই চ্যানেল ছাড়া দ্বিতীয় কোনো কিছুর কথা কখনো ভাবি না এবং এটা আমার আনন্দ। এবং আমি দেখলাম যে বহু মানুষ হয়তো এলেন, কিছুদিন অনেক চমকপ্রদ কথা বললেন, আলটিমেট কিন্তু স্টে করলেন না। তো স্টে যদি না করা যায়, দেখুন আপনারা যদি না চান না তাহলে না চাইতেন, তাহলে কিন্তু আমি 18 বছর ধরে এখানে থাকতে পারতাম, একদম দিদি, এটা খুব বড় কথা, মানে আপনারা আমাকে অ্যাকসেপ্ট করছেন তাই আমি এখানে থাকতে পারছি, আপনারা অ্যাকসেপ্ট না করলে কিন্তু আমি 18 বছর ধরে এখানে থাকতে পারতাম না। এটা খুব ঠিক কথা, বন্ধুরা ভালোবেসেছেন, রেসপেক্ট করেন এবং এটা আপনাদের কাছে খুব বড় প্রাপ্তি, মানে আমাদের কাছেও খুব বড় প্রাপ্তি যে আমরা উভয় উভয়কে পেয়েছি। কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন? দিদি আমি সন্দীপ নাগ বলছি, আমি দিদি। কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? আমি গুয়াহাটি থেকে বলছি। আমি গুয়াহাটি থেকে বলছেন, বেশ, আগে শুনবো অনুষ্ঠান কেমন লাগে। না আমি অনুষ্ঠান কম দেখি, আমি তো গেছি ওনার কাছে, আমি আমি ওনাকেই আমি চিনি, আমি অনুষ্ঠান দেখার সুযোগ পাই না অতটা, কিন্তু আমি ওনার কাছেই আমি আমার যা যাবতীয় কাজকর্ম উনি আমাকে হেল্প করছে, তাই আমার ওনার প্রোগ্রাম দেখি বা না দেখি আমার ওনাকে খুবই ভালো লাগে। বাহ, খুব ভালো, কারণ আমি তো নিজে উপকৃত, যাই হোক আমি গিয়েছিলাম, আমার বলছি না কোনো কাজের জন্য, কিন্তু আমি যে কি আমার সমাধান হয়েছে আমিই জানি, মানে আমার মানে ধন্বন্তরী মতন আমার উপকার পেয়েছি আমি। আচ্ছা, কি সমস্যা ছিল? আমরা কি সেটা বলতে চাই না দিদি, বলবেন না। আচ্ছা, কিন্তু যে সমস্যাই ছিল সেটা খুব জটিল সমস্যা ছিল। জটিল মানে আমার তো অবস্থা মানে আমি শেষ হয়ে গেছিলাম আমরা পুরো পরিবার সমেত, যাই হোক আমি আজ ওইখান থেকে ঘুরে দাঁড়াইছি এটাই আমার কাছে। কিন্তু এই বিশ্বাসটা তো অন্তত পক্ষে ছিল যে একমাত্র দিদি বা রাজশ্রী দিই পারেন আপনাকে সমস্যার সমাধান করতে, অন্য কোথাও থেকে এখানে রেজাল্ট অনেক ভালো। হ্যাঁ সত্যি বিশ্বাস, কি বলুন তো দিদি, মানে আমি আরো জায়গায় ঘুরেছিলাম, সত্যি বলতে আমি তো গিয়েছিলাম আরো কয়েক জায়গায়, কিন্তু পয়সাটাই আমার জলে গেছে।
আচ্ছা আপনি উপকৃত দিদির কাছে এসে হ্যাঁ তারপর যখন আমি যাই কিন্তু উনি যে আমাকে কয়টা কথা বলছিলেন যে দেখেন না কি হয় মনে করুন না আমি যদি পারি তো দেখা যাক উনি যে করই একটা মিষ্টি হাসি দিয়ে আবার বলছিল যে দেখুন না কি হয় মিষ্টি হাসি দিয়ে আমি তখন একটা বিশ্বাস হয়ে গেল যে উনি হাসিটা কেন দিল তাহলে আবার আমার কাজ হবেই হবে একদম এবং ওই হাসিটার জন্যই তো আজ আমি আপনি আপনার মুখে হাসি ফুটেছে আজকে হ্যাঁ এটা আমি অস্বীকার করি না একদম একদম ওকে তা বলছি দিদি আমার ওই বোনের ব্যাপারে একটু আমি জানবো আমি 17-তে আমার বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওই বোনও আমার যেতে চাইনি ওই সময় কিন্তু আমি বলছিলাম দিদিকে যে আমি একটু বোনকে একটু নিয়ে আসতে চাই কিন্তু বোন আসে নাই বলুন বোনের ডেট অফ বার্থ বলুন মানে আপনি বোনের সম্পর্কে জানতে জানতে চাইছেন আমি একটু বোনের ব্যাপারে একটু আমি জানবো বলুন ডেট অফ বার্থ ওর নামটা কি বলতে হবে দিদি আপনি চাইলে বলতে পারেন ইচ্ছা না হলে বলবেন না আমাদের কাছে আমার ডেট অফ বার্থ টাইমটাই দরকার মিসেস নাগ ও হ্যাঁ মিসেস নাগ হ্যাঁ মিসেস নাগ ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে 6/6 1992 6/6/92 সময়টাও বলবেন সন্ধে 7:30 7:30 সন্ধ্যা আর জন্মস্থানটা কোথায় গুয়াহাটি গুয়াহাটি রাশি লগ্ন নোট করবেন আপনি তো জানেনই আচ্ছা 6/6/1992 শনিবার সন্ধে 7:30 বললেন না শুধু 7টা বললেন এই 7:30 পিএম 7:30 পিএম আচ্ছা গুয়াহাটি ধনু লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র হরোস্কোপে যেটা দেখছি হরোস্কোপে দেখছি গ্রহরা মার্গীয় অবস্থায় রয়েছে শনি শুধু মকরে বক্রী অবস্থায় রয়েছে যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্ন সপ্তমে নিচস্থ রাহু কেতু লগ্ন সপ্তমে নিচস্থ রাহু কেতু এবং হরোস্কোপে সেকেন্ড হাউসে রয়েছে শনি হরোস্কোপে লগ্নের ষষ্ঠে সপ্তমপতি বুধ ষষ্ঠপতি শুক্র এবং রবি বসে আছে লগ্ন সপ্তমে দেখুন লগ্ন সপ্তমে রাহু কেতু বিবাহিত লাইফে সুখ দেয় না তো এখানে আবার লগ্ন সপ্তমে নিচস্থ রাহু কেতু সুতরাং বিবাহিত লাইফে সুখের প্রশ্ন একদম আসছে না নিজের পছন্দে বিয়ে করার জায়গা দেখাচ্ছে লাভ ম্যারেজের জায়গা দেখাচ্ছে এবং অনেকটা হয়তো আপনাদের অমতে বিয়ে করার জায়গা দেখাচ্ছে হয়তো সে যাকে বিয়ে করেছে সেই বিয়ের সঙ্গে আপনি বা আপনার পরিবারের লোকরা একমত ছিলেন না কিন্তু এই হরোস্কোপে বিবাহ পরবর্তী জায়গা অত্যন্ত অশুভ নিচস্থ রাহুকেতু লগ্ন সপ্তমে হরোস্কোপে দাম্পত্য জীবন শুভ নয় হাজব্যান্ড যিনি হবেন তিনি আপনার বোনের প্রতি খুব কেয়ারিং বা ভালোবাসাগুলো কিচ্ছু থাকবে না চূড়ান্ত অশান্তি হবে এবং বিবাহিত লাইফে হাজব্যান্ডের জীবনে অন্য কারো আসার জায়গা রয়েছে বিয়ের পরে মানে বিয়েটা তো চরম অশুভ বিয়েটাও শুভ নয় এবং বিবাহিত লাইফে মানে আপনার বোনের ডিসিশনটা ঠিক হয়নি এবং বিবাহিত লাইফে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিবাহিত লাইফের যে হাজব্যান্ড হবে সে অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে যাওয়া অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া এইটা নিয়ে বিবাহিত লাইফে চরম অশান্তি হওয়ার কথা খুব অসুখী দাম্পত্য জীবন আমি দেখছি আপনি একটু শেয়ার করুন বলুন আপনি যা বলছেন দিদি এই কথা তো একটা মিথ্যা না সব করাই সত্যি মানে ওর বিয়েটা আমরা যে চাইছিলাম না বিয়েটা এখানে হোক আচ্ছা এবার আমাদের ও একই বোন আমাদের এবার যখন দেখলাম যে ও এত মানে যদি কিছু হয়ে যায় আপনি বুঝেন দিদি যে দিনকাল কি ঠিক আছে তাও লাস্টে মানলাম যখন আমরা ঠিক আছে মানে ও নিজের ইচ্ছায় বিয়ে করেছে তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের খুব যে পছন্দ ছিল তা না ওকে বাড়ির লোকের পছন্দ ছিল না অত ছিল না পছন্দ কারণ পছন্দ হওয়ার মতো কিছু না আমার বোন দেখতে যথেষ্ট ভালো দেখতে পড়াশোনাও ভালো আমার ঠিক মানতে পারিনি আমরা কিন্তু মেয়ে যে মেয়ে সন্তান যদি কিছু অঘটন ঘটে আমি ঠিক আছে যা ঠিক আছে কিন্তু তারপর যে যত বছর গড়াতে তো কি যে আমাদের আমরা মানে ফ্যাসাদে পড়েছি আমরা আজ বলতে পারবো না প্রচন্ড বিবাহিত লাইফ প্রচন্ড নেগেটিভ এই যদি বললেন যে রিলেশন বোন বলছে যে দেখ দাদা ও দা টু রিলেশনে জড়িয়ে পড়ছে ও কিন্তু আমরা আমার কাছে আমি জানি না এটা আমার বোন বলছে আচ্ছা যে ও আমার বলছে যে দেখ আমার বারবারই আমরা বোনরাই দোষ দেই যে তুই দেখ তুই ঠিকঠাক সংসার করতে হতে পারছিস না ওকেই দোষ দিয়েছে যেন সংসারটা ভালো থাকে কিন্তু
যতই হোক আমারই তো বোন, তো আমি তো বুঝি যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। সেটাই কথা, এবং দেখাচ্ছে চরম নেগেটিভ বিবাহিত লাইফ দেখাচ্ছে, এবং বিবাহিত লাইফে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো মিল নেই, কোনো কিছু নেই, স্বামীর ওর প্রতি কোনো ভালোবাসা টান, স্ত্রী হিসাবে যে ভালোবাসা থাকা দরকার, যে মর্যাদা দেওয়া দরকার, কিচ্ছু নেই পাশাপাশি এবং অন্য রিলেশনে। আমার মা ফোন করছে, আমি ফোন করছি, আমরা আলোচনায় বসছি যে তুমি কেন এরকম করছো, তুমি একটু দেখো একটু, তোমরা তো ভালোবেসেই বিয়ে করছো, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না দিদি। এবং আমাদের সঙ্গে তো খুব বাজে ব্যবহার করছে যে মানে বলার মতন না। তোমার লাস্ট ডিসিশন আমরা এটাই নিচ্ছি যে বোনরা বলছি দেখ তুই কি চাস, বলছে দেখ দাদা তোমরা যেটা ভালো বলবে, দেখ আমরা যেটা ভালো না তাহলে আমি ওদের কনসাল্ট করি একটু। এই জন্য আমি কনসাল্টটা করলাম যে আমরা কি এখান থেকে সরে আসবো দিদি, মানে অন্য কোনো জায়গায় আমরা যদি হয় আপনি যেটা বলবেন দেখেন সেটাই, আমি আপনার সঙ্গে দেখা হোক বা আমি অনলাইনে আমি কনসাল্ট করতেই হবে, তুমি কি করবো একটু বলেন। দেখা এই মুহূর্তে করা যাবে না, এবং আপনি ফোনও করছেন গৌহাটি থেকে, তো এই মুহূর্তে আপনাকে অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আপনার বোনের হরোস্কোপে বিবাহিত লাইফের জায়গা ভীষণ নেগেটিভ দেখাচ্ছে, হাজব্যান্ডের জীবনে অন্য কারো আসার জায়গা দেখাচ্ছে, এই সমস্যাগুলো থেকে অবশ্যই বের করে আনা যায়। গ্রহ সংস্কার মাস্ট, গ্রহ গ্রহগত কারণেই এই সমস্যা, এবং পাশাপাশি এমন কিছু পুজো আছে যেগুলো করে দিলে হাজব্যান্ডকে এই রিলেশন থেকে বের করে আনা যায় এবং ও সুখে শান্তিতে ঘর, মানে গ্রহ সংস্কার এবং রিলেশন থেকে বের করে আনার কাজ, যেটা আমি সবসময় বলে থাকি টিভিতে যে নারদ মুনির পুজো, বাসুদেবের পুজো, এর মাধ্যমে যে কোনো সম্পর্ক থেকে বের করে আনা যায়। তো আপনি পরবর্তীতে আমার অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনার সাথে কথা বলা হবে, প্রয়োজনে এই হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি সংস্কার করে দেওয়া হবে, এবং সেটা আপনি গৌহাটি থেকে যদি গৌহাটিতে আপনাকে পাঠাতে হয় আমরা কুরিয়ার করে গৌহাটিতে পাঠিয়ে দেবো, অসুবিধা এখানে কিছু নেই। আর তাহলে 28 তারিখে দিদি আমি কি তাহলে বোনকে লাগবে কি সামনে অনলাইনে? অনলাইনে বোন চাইলে আমার সাথে কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই, কেন অনলাইনে তো যে কোনো জায়গা থেকেই কথা বলা যাচ্ছে। আবার যদি আপনি মনে করেন যে বোন কথা বলতে চাইবে না, আপনি কথা বলবেন অ্যাজ ইউ লাইক। আমার কোনোটাতে বোনকে আমার নিয়ে আসছি, আমরা বাড়িতে নিয়ে আসছি, হ্যাঁ বোনের একদম সামনাসামনি বোনের সঙ্গে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা যাবে। তবে ভালো থাকুক আপনার বোন, এবং এই খবরটা যখন আমরা আবারও পাবো যে বোন ভালো আছে, তার দাম্পত্য জীবন ভালো আছে, তখন অবশ্যই কিন্তু আমাদের এই কথোপকথনের সাকসেস দিকটা কিন্তু উঠে আসবে। এবং পাশাপাশি দিদি আমরা প্রচুর এরকম প্রয়োগ আমরা দেখেছি আপনার কাছ থেকে, প্রচুর মানুষের জন্য অনেক কিছু আপনি করেছেন যার ফলে তারা জীবনে সত্যি উপকৃত। নতুন কিছু ভাবনা চিন্তা বা নতুন কিছুকে আজকে আমরা জানতে পারবো নতুন? নিশ্চয়ই, অবশ্যই। দেখুন ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আবার একটু যেমন শিব প্রসঙ্গেই শুরু করছি, মানে কেন আমি আপনাদেরকে আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শিবের একটা রূপ, শিবের বালক রূপ বটুক ভৈরব। বটুক ভৈরব সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি। তো প্রথম কথা যেটা বলবো, দেখুন আপনারা জানেন যে আমার যে কোনো গ্রহ সংস্কারের ক্ষেত্রে, যারা আমার কাছে গ্রহ সংস্কার করেছেন তারা প্রত্যেকে জানেন, যে কোনো গ্রহ সংস্কারের ক্ষেত্রে প্রথম এবং প্রধান কথা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবং একটা কথা আমি বলবো, একটা শ্লোক বলবো, সেটা হচ্ছে যে যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষো ছিব এব কেবল। অর্থাৎ এই শ্লোকের অর্থ হচ্ছে যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, প্রাণ ছিল না, সৃষ্টি ছিল না, মানে প্রাণী জগৎ যখন সৃষ্টি হয়নি তখন কিন্তু একমাত্র শিব ছিলেন, এবং শিবের শিব হচ্ছেন আদিদেব, তিনি ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেছেন, তিনি বিষ্ণু রূপে জগৎ সংসার পালন করেন, আবার তিনি রুদ্র রূপে সংহার করেন। তো আজকে আমি শিব প্রসঙ্গে আলোচনা করব। আপনারা শিবের মৃত্যুঞ্জয় পুজো যারা আমার কাছে গ্রহ সংস্কার করিয়েছেন তারা করেন, ত্র্যম্বকদেব রূপের পুজো আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কারে হয়, কিন্তু আজকে আমি যে রূপটা আলোচনা করব সেটা হচ্ছে শিবের বালক রূপ, বটুক ভৈরব। শিবের একটা রূপ হচ্ছে বটুক ভৈরব। বটুক শব্দের অ্যাকচুয়ালি প্রথাগত অর্থটা হচ্ছে 8 বছরের নিচে যে ছেলে, 8 বছরের নিচে যে, তাকেই বলা হয় বটুক। তো বটুক ভৈরব মানে শিবের যে রূপটা সেটা হচ্ছে বালক রূপ। এবং শিব পুরাণ অনুসারে বটুক ভৈরব হলেন এমন একজন দেবতা যিনি, যাকে যে কোনো মানে শিবের এবং শক্তির, মানে যখন কোনো শিবের পুজো হচ্ছে, যখন কোনো শক্তি আরাধনা হচ্ছে, সবার আগে কিন্তু বটুক ভৈরবের পুজো করতে হয়। এবং যেহেতু তিনি বালক রূপী,
বালক রূপী হওয়ার জন্য তিনি সর্ব মনস্কামনা পূরণকারী। দেখুন একটা জিনিস জানবেন, একটা বয়স্ক লোকের কাছে যখন আপনি কোনো কিছু চাইছেন, হ্যাঁ আপনি হয়তো পাবেন, কিন্তু আপনাকে 10 বার চাওয়ার পর পেতে হবে বা তিনি নাও করতে পারেন। কিন্তু আপনি যখন একটা বাচ্চার কাছে কিছু চাইছেন, একটা বালকের কাছে কিছু চাইছেন, তখন কিন্তু সেই বালক চট করে আপনাকে সেটা দিয়ে দেবে, মানে তাকে সহজে তুষ্ট করা হয়, সহজে তাকে তুষ্ট করা হয়। তো এইখানে যেটা মনে করা হয় যে বটুক শিবের যে বটুক ভৈরব রূপ, এটা বালক রূপ, এবং বালক রূপ মানে যে ছেলে বয়স সন্ধিতে পৌঁছয়নি, 8 বছরের নিচে যার বয়স, এবং শিবের এই রূপের যদি পুজো করা হয়, এটা একটা মানে এটারও আবার এই বটুক ভৈরব শিবের এই যে বালক রূপ, এই যে বটুক ভৈরব রূপ, এটারও 3টে ভাগ আছে, সত্ত্ব রজতম, সাত্ত্বিক রূপ, রাজসিক রূপ, তামসিক রূপ। হয়তো আজকে আমাদের হাতে অতটা সময় আর নেই, আমরা এতটা ডিটেলস আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বটুক ভৈরবের পুজো নবগ্রহকে শান্ত করে, এবং বালক রূপী বলে তাকে তার কাছে যা চাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায়। এবং বটুক ভৈরবের পুজো হচ্ছে নবগ্রহ, আমরা যে আমাদের যে গ্রহ সংস্কার করা হয়, আমাদের যে বিভিন্ন জীবনে যে বিভিন্ন গ্রহগত নেগেটিভিটি, সেইখানে কিন্তু নবগ্রহকে শান্ত করে। আপনারা অনেকে আমি জানি না জানেন কি না, যে কাশীতে বা বেনারসে বটুক ভৈরবের মানে বিশাল বড় মন্দির আছে, এবং সেখানে তিনি প্রতিদিন পূজিত হন, এবং তিনি হচ্ছেন প্রচণ্ড জাগ্রত, এবং তিনি টোটাল 8টি রূপে ওখানে পূজিত হন। কাশীতে যে তিনি পূজিত হন, ওখানে তিনি 8টি রূপে পূজিত হন। বটুক ভৈরবের পুজো করলে সমস্ত প্রকার গ্রহ দোষ খণ্ডিত হয়। যত রকমের গ্রহ দোষ থাকে বটুক ভৈরবের পুজো করলে সেটা কিন্তু খণ্ডিত হয়। দেখুন একটা কথা আমি সবসময় বলবো, যে আমি সবসময় কিন্তু আপনাদের কাছে সব অনেক ধরনের পুজো আছে, অনেক অজানা পুজো আছে যেগুলো আমরা নর্মালি জানি না। আমরা শিবের মৃত্যুঞ্জয় পুজোর সঙ্গে আমরা প্রচণ্ডভাবে আমরা এটা জানি, কেন যারা গ্রহ সংস্কার করেন প্রত্যেকটা গ্রহ সংস্কারে শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো করতে হয়, আমরা এটা সবাই জানি। কিন্তু শিবের এই যে রূপটা, এটা হচ্ছে শিবের বালক রূপ, এই বালক যেহেতু এই রূপের কাছে বহু কিছু চাওয়া যায়, বহু কিছু। এবং এনার 3টে রূপ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 3টে রূপ। এই 3টে যে রূপ, 3টে রূপের কাছে জীবনের বহু রকম, যেটা আজকে আমাদের হয়তো খুব বেশি সময় হাতে নেই, যার জন্য আমরা টোটালটা আজকে আলোচনা করতে পারবো না। আমি আবার আপনাদের সামনে কালকে সাত্ত্বিক রূপ, রাজসিক রূপ, তামসিক রূপ, কোন পুজো করলে কি পাওয়া যায়, সমস্ত জিনিসটা আমি কালকে আপনাদের কাছে আলোচনা করব। এবং একটা কথা আমি বলবো, যে এই বারাণসীর বটুক ভৈরবের যে পুজো হয়, সেখানে যে প্রসাদ, সেই প্রসাদটা সেটার এমন তার সেটা পাওয়ারফুল প্রসাদ, মানে সেটা কোনো মানুষকে না মানে ভোগ হিসাবে দেওয়া হয় না। সাধারণত আমরা কি করি, একটা কোথাও পুজোর যে ভোগটা থাকে, প্রসাদটা থাকে, সেটা কোনো মানুষরা বিতরণ করা হয় এবং মানুষরা খায়। কিন্তু এই বটুক ভৈরবের পুজোর ক্ষেত্রে, কাশীতে যে বটুক ভৈরবের পুজো হয়, সেখানে বটুক ভৈরবের যে ভোগটা হয় সেটা এতটাই মানে তার মাহাত্ম্য, তার আধ্যাত্মিক মাহাত্ম্য এতটাই, সেটা কিন্তু কোনো মানুষ খায় না, সেটা দেয়া হয় মহাকালের বাহনদের, অর্থাৎ কুকুরদের। কুকুর হচ্ছে মহাকালের বাহন, মানে আমরা হয়তো অনেকেই এটা জানেন যে কুকুর হচ্ছেন মহাকালের বাহন। তো ওনার টোটাল প্রসাদটা যায় হচ্ছে মহাকালের বাহনদের, কুকুরদের খাওয়ানো হয়, ওটা কোনো মানুষকে দেওয়াটা নিষিদ্ধ, মানুষকে দেওয়া হয় না। কেন বলা হয় যে ওটা ওটার আধ্যাত্মিক পাওয়ার এতটাই বেশি যে সেটা হয়তো একটা মানুষের জন্য সুটেবল হবে না, একটা মানুষ সেটা গ্রহণ করতে পারবে না। তো বটুক ভৈরবের এই যে উনি শিবের বাল মানে বাল্য অবস্থা, বালক রূপ, এবং 8 বছরের নিচে বালক, এই যে রূপটা, এই রূপের পুজো করলে, এই রূপের কাছে, এই যে শিবের যে বটুক ভৈরব রূপের কাছে কামনা করলে সমস্ত কিছু পাওয়া যায়। কেন একটা কথা সবসময় জানি, বালক মানে এমন একজন যে অল্পে প্রসন্ন হন, অল্পে তুষ্ট হন, এবং যা চাওয়া হচ্ছে তিনি অল্পে দিয়ে দেন। তারও আবার এই বালক রূপেরও আবার 3টে ভাগ আছে, একটা হচ্ছে সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক রূপে যখন ওনাকে চাওয়া হয় তখন একরকম প্রাপ্তি, একটা হচ্ছে রাজসিক ভাব, রাজসিক রূপে যখন ওনাকে চাওয়া হয় তখন একরকম প্রাপ্তি, আবার তামসিক ভাব, তামসিক রূপে যখন ওনাকে ডাকা হয় তখন একরকম। আমরা পরবর্তী সময় আমাদের আলোচনা করব, পরবর্তী দিনে এটা নিয়ে আলোচনা করব। আজকে হাতে সময় একদম নেই, দিদিকে অনেক অনেক ধন্যবাদ নতুন একটি বিষয় কিন্তু আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং অবশ্যই এটা কিন্তু আমরা জানবো আগামী লাইভ অনুষ্ঠানে। খুব ভালো থাকুন প্রত্যেকে,
নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।